সময়টা যুব বিশ্বকাপ জয়ীদের, পারভেজ হোসেন ইমন তাদেরই একজন। জাতীয় টি টোয়েন্টি দলের হয়ে ইতিমধ্যেই খেলেছেন এক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে মাত্র 2 রান করলেও পারভেজ ইমন কেন ছিলেন জাতীয় দলে তার প্রমাণ সাগরিকায় তার এই ব্যাটিংয়েই। তিন ওভারের মতো খেলা হয়েছে, তাতেই পারভেজ ইমনের একের পর এক বাউন্ডারি শটগুলো মুগ্ধ করার মতো। হেড পজিশন, ফুটওয়ার্ক থেকে শুরু করে শট মারার শেষ অবধি যেন পারফেক্ট ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। ইমন কতটা দারুণ হয়ে উঠছিলেন তার প্রমাণ শুরুতেই খালেদ আহমেদকে বোঝাতে মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারের এগিয়ে আসাতেই মেলে, তাতেও অবশ্য নিস্তার হয়নি। ইমন খালেদের লড়াইটা জমেই উঠেছিল, ঠিক তখনই সাগরিকার আকাশ বেয়ে বৃষ্টি, ইমনের দৌড়। এরপর একে একে মাঠ ছেড়েছেন বাকি ক্রিকেটাররাও। চট্টগ্রামে এশিয়ান গেমসের দলের সাথে খেলছে বাংলাদেশ টাইগার্স, সৌম্য থেকে মুমিনুল, সোহান থেকে সাদমান সবাই খেলছেন এই ম্যাচে। তবে মূল ফোকাস তবুও শেষ অবধি সবচেয়ে বেশি ঠিকই থাকবে রিয়াদকে ঘিরে। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।